আমরা অনেক রকমের প্রতিযোগিতা দেখি, কিন্তু নৌকা বাইচ প্রতিযোগিতা অনেকেরই জানা নেই। শুধু প্রতিযোগিতা না, প্রতিযোগিতার মাঝে মাঝে একটা বিরাট মেলা অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর বৃহস্পতিবার মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের বড় শৌলমারী গ্রাম পঞ্চায়েতের দড়িবস ফুলবাড়ি পাগলপাড়ায়। 48তম বর্ষে সূর্যোদয় যুব সংঘের পরিচালনায় এই নৌকা বাইচ প্রতিযোগিতা ও মেলা অনুষ্ঠিত হয়। এই নৌকা বাইচ প্রতিযোগিতা মোট 7টি দল অংশগ্রহণ করে। এই নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। এছাড়াও উপস্থিত ছিলেন মাথাভাঙ্গার বিধায়ক সুনীল বর্মন, কোচবিহার উত্তর কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়, জেলা পরিষদ সদস্য গুরুপ্রসাদ বর্মন, বড় শৈলমারী গ্রাম পঞ্চায়েতের প্রধান জয়ন্ত দে, ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান নিপেন বিশ্বাস সহ বিশিষ্ট সমাজসেবক ও ক্লাবের সদস্য সদস্যরা এই নৌকা বাইচ প্রতিযোগিতার জন্য 1 বছর ধরে অপেক্ষা করে থাকে। মেলার উদ্বোধন করে নৌকায় করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নদী পরিক্রমা করে। মন্ত্রীকে দেখার জন্য অসংখ্য মানুষের ঢল নেমে আসে। আগামী দিনে নদীর ধারে বাঁধের ব্যবস্থা করবেন বলে তিনি আশ্বাস দেন। ব্যুরো রিপোর্ট, টিভি 100 বাংলা।